সেনাবাহিনীর কয়েকজন তার পাকিস্তানের তাদের প্রতাপ করা বাংলাদেশকে বিশ পরিবারে হবে আজকে সাংবাদ সম্পদ অর্থ সম্পদ পঞ্জীভূত হয়েছে এটা তো আপনারা সবাই জানেন আজকে আয় বৈষম্য যেভাবে বেড়েছে নিশ্চয়ই পূর্ববর্তী বক্তব্য আয় সব পড়েছে আমি সেগুলো তথ্য বেরোতে চাই না সেই আয় বৈষম্য উঠলে একদিকে দেখা যাচ্ছে একদিকে বলুন তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাদের প্রতিটি হিসাবে আজকে যারা তার ক্ষমতা দখল করেছে এই অনুষ্ঠানকে পঁয়ত্রিশ করে ব্যবহার করেছে ইতিমধ্যে ২৮ তারিখে যে প্রসঙ্গ হয়েছিল তার বাস্তব আগে শুরু হয় আমি নিজে জানি নিজে দেখেছি সংবাদ নিয়েছি ধরনীয় যোগ্যের কাছ থেকে তারা পরিষ্কার বলেছে উপর থেকে নির্দেশ আছে আমরা তাই করব এবং তাদের এক মজার ভিতর থেকে আমাদের ভিতরে দরকার উপরে প্রতি শিক্ষারে সারা বাংলাদেশে জনগণকে অধিকার বঞ্চিত করে তারা ভোট দখল করেছে আমি ওই ভোটটা গাছি কিসের ভোটটা গাছি ভোটই হয় নাই সেখানে তাকে ধরে করে ভোটই তো হয় নাই এগুলো জনগণের অধিকারকে তাকে দেওয়া হয়েছে যে অধিকারের জন্য বাংলার ব্যক্তিগত মানুষ সাংসদ থেকে মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সংবিধান লড়াই করেছিলাম যে মুক্তি উচ্চতরা মহিলোক এবং মহিলার জমিগুলো পূর্বে অর্জিত হয়েছে তাকে ধ্বংসাত করা হয় আজকে গণতন্ত্রের পূর্বে সত্যি হলো নির্বাচন আর নির্বাচনের পূর্বে সত্য হলো আমার সুস্থ গণতন্ত্র ভোট সেই ভোট হয় নাই আজকে ভোটই ডাকাতি করা হয়েছে ভোটের বাক্স ডাকাতি করা হয়েছে এবং জনগণের অধিকার হরণ করে যে বন্য লোকগুলো মহিলা আদর্শগুলো আমরা সংবিধানের নিযুক্ত করেছিলাম সেই আদর্শ এবং মহৎ আদর্শগুলোকে ধ্বংস করা হয়েছে আর আমার আপনারা জানেন এটা পুজোর মাস এই পুজোর মাসে সবচেয়ে কলঙ্কজনক তীর হল আজকে ২৯ তারিখ রাত এবং ২৯ তারিখ মানুষের অধিকার সেই অধিকার আদায়ের জন্য পাকিস্তান দখলদার বাহিনী বৈশ বাংলার মানুষ যেন ঐক্যবদ্ধ ভাবে লক্ষ্য দাঁড়িয়েছিল তেমনি করে আমার বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ হবে শুধুমাত্র ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করলে এগিয়ে গেলে আজকে পুলিশ বাহিনী বলেন তো বড়রাত বলেন তোটা বিজয়ী বলেন তোমরা অন্যান্য বাহিনী বলেন তাদের বাবা মাও তো গ্রামে বাস করে তাদের ভাইরাও তো বিভিন্নভাবে দেশের নাগরিক সেই হিসাবে যদি বলি তাহলে আজকে সরকারের দুঃশাসন প্রতিটি মানুষ প্রতিটি স্তরে প্রতিটি পিছনে মানুষকে আজকে আঘাত করেছে সেই আঘাতের বিনিময়ে আজকে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি এবং বারবার আমাদের নেতৃত্ব বলেছেন আমরা বলেছি তাহলে এই বৃহত্ত জাতীয় ঐক্য গড়ে তোলে এই বিশ্বাসনের অবসান আমাদের ঘটাতেই হবে না হলে বাংলার মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে আজকে ভোটাগতির মাধ্যমে শুধু দেশকে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয় নাই বাংলাদেশের মূল্যবোধ তার জন্ম ইতিহাস সব কিছুকে ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আমার নতুন করে আমাদের নির্মাণ করতে হবে গণতান্ত্রিক ধারাবাহিকতা গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র এবং শাসনতান্ত্রিক নতুন বিধিবিধান এই সমস্ত
সমস্ত দায় দায়িত্ব সংখ্যা বেশি কাজ কম আমি বলি না, অল্প সংখ্যক লোক যদি সুরক্ষিত হয় কমিটমেন্ট যদি তাতে থাকে তাহার উল্টো দিতে পারে। আজকে গ্রামে গঞ্জে ছড়ে প্রতিটি মানুষের ভিতর যে বিক্ষোভ আছে, প্রতিটি মানুষের মধ্যে ক্ষোভটা আছে, সেই বিক্ষোভকে আজকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে বিক্ষোভকে আজকে পুনরায় করে আমরা এগিয়ে যাব এবং প্রতিজ্ঞা হোক এবং মানুষের মুক্তির লক্ষ্য কোনোদিন চলে থাকে না, আমাদের এই অভিযাত্রা কোনোদিন চলে থাকে না, মুক্তির এই রায় চলবে, গণতান্ত্রিক উত্থানের লড়াই চলবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং মানুষের সমস্ত